হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক ভীমসেন যোশী। মূলত খেয়াল গায়ক হিসেবেই তিনি বিখ্যাত। তার শ্রোতারা ছাড়াও সঙ্গীত সমালোচকদের কাছ থেকেও তিনি পেয়েছেন অকুণ্ঠ প্রশংসা। অসাধারণ নৈপুণ্যে খেয়াল গানের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন ভীমসেন যোশী। তার দক্ষতা ছিল অসাধারণ। হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার শিল্পী ভীমসেন যোশী ভারতের এক কিংবদন্তি গায়ক। তিনিই ছিলেন প্রথম ভারতীয় গায়ক যার কনসার্টের পোস্টার বিজ্ঞাপন হিসেবে টাঙানো হয়েছিল নিউ ইয়র্ক সিটির রাস্তায়। 1964 থেকে 1982 সালের মধ্যে একাধারে আফগানিস্তান, ইতালি, ফ্রান্স, কানাডা, পৃথিবীর নানা প্রান্তে সঙ্গীতানুষ্ঠান করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অনুরোধে 1988 সালে মিলে সুর মেরা তুমহারা এই মিউজিক ভিডিওতে সুরারোপ এবং অভিনয় করেন ভীমসেন যোশী। পরে যা ভীষণ জনপ্রিয় হয়েছিল, মারাঠি, কন্নড়, হিন্দি, বাংলা সহ ভারতীয় বিভিন্ন ছবিতে গান করেছেন ভীমসেন যোশী। 1922 সালের 4 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ধারওয়াড় জেলার গর্গ গ্রামে জন্মগ্রহণ করেন এক কন্নড় মাধব ব্রাহ্মণ পরিবারে। তার বাবার নাম গুরুরাজ রাও যোশী, মায়ের নাম গোদাবরী বাই। তার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। তাদের 16 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভীমসেন যোশী। খুব ছোটবেলাতেই মাকে হারান তিনি। শৈশবে হারমোনিয়াম, তানপুরা ইত্যাদি বাদ্যযন্ত্র এবং সঙ্গীতের প্রতি ছিল তার বিপুল আগ্রহ। মিউজিক ব্যান্ডের মিছিল বেরোলেই তার পিছু পিছু চলে যেতেন তিনি। এই আগ্রহ থেকে প্রায়ই ব্যান্ডের পিছন পিছন যেতে যেতে ক্লান্ত হয়ে পথের মাঝেই কোথাও একটা বসে পড়তেন। পরে তার বাবা মাকে বাধ্য হয়ে তাকে খোঁজার জন্য পুলিশের দ্বারস্থ হতে হতো। এরপর থেকে ভীমসেনের জামায় গুরুরাজের পুত্র কথাটা লিখে দিয়েছিলেন তার বাবা। এরপর থেকে রাস্তার কোথাও ঘুমিয়ে পড়লে তার বাবার পরিচিতরা ভীমসেন যোশীকে ঘুমন্ত অবস্থায় তুলে নিরাপদে বাড়িতে দিয়ে আসতেন। পরবর্তীকালে 1944 সালে তার মামার মেয়ে সুনন্দা কাট্টিকে বিবাহ করেন ভীমসেন যোশী। তাদের 4 সন্তান রাঘবেন্দ্র, উষা, সুমঙ্গলা এবং আনন্দ। এই বিবাহ অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। পরে 1951 সালে নাগপুরে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন ভীমসেন যোশী। তার দ্বিতীয় স্ত্রীর নাম ভাতসালা মুধলকার। বিখ্যাত পণ্ডিত ইনায়ত খানের শিষ্য কুর্তাকোটি ছান্নাপ্পার কাছে প্রথমে সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন ভীমসেন যোশী। তার কাছেই ভৈরব এবং ভীমপলশ্রী রাগ শেখার। ধীরে ধীরে এক স্বতন্ত্র গায়কী তৈরি হয় ভীমসেন যোশীর। এর পরবর্তীকালে আরও অনেক গুরুর কাছে গান শিখলেও সঙ্গীতের এক প্রাথমিক ভিত্তি তৈরি হয়েছিল এই ছান্নাপ্পা। এরপরে বাগালকোটের পণ্ডিত শ্যামাচার্য যোশীর কাছে সঙ্গীত শিক্ষা করতে শুরু করেন তিনি। তার কাছে গান শেখার পাশাপাশি হারমোনিয়াম বাজানোও শিখেছিলেন ভীমসেন যোশী। মহান শিল্পী হরিদাস শ্রী মহিপতি দাশারুর যোগ্য শিষ্য এই শ্যামাচার্য। একবার বোম্বেতে HMV-র গানের রেকর্ডিং করার সময় শ্যামাচার্য গুরুজি ভীমসেন যোশীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে পুরো রেকর্ডিং শেষ করতে পারেননি তিনি। পরবর্তী গানের রেকর্ডিংগুলো তিনি ভীমসেন যোশীকে করতে অনুরোধ করেন। এই ঘটনা ভীমসেন যোশীর সঙ্গীত জীবনে এক নতুন মোড় সূচিত করে। শৈশবে ঝিঁঝিট রাগে আব্দুল করিম খানের গাওয়া পিয়া বিন নাহি আবত চ্যান এই ঠুংরি শুনে বেশ মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভীমসেন যোশী। তিনি নিজেও পরে সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই গানটি শুনেই তিনি নিজে একজন সঙ্গীত শিল্পী হওয়ার কথা ভাবেন। এই সময়ে কুন্দগোলে পণ্ডিত সবাই গন্ধর্বের একটি গানের অনুষ্ঠান শোনেন ভীমসেন যোশী। 1933 সালে মাত্র 11 বছর বয়সে ধারওয়াড় ছেড়ে বিজাপুরের উদ্দেশ্যে রওনা হন ভীমসেন যোশী, শুধুমাত্র একজন উপযুক্ত গুরুর সন্ধান করার জন্য। সেই সময় গোয়ালিয়র ছিল সঙ্গীত চর্চার জন্য বিখ্যাত একটি এলাকা, কিন্তু সেখানে যাওয়া, থাকা, খাওয়া সব মিলিয়ে অনেক খরচের ব্যাপার ছিল। ভীমসেন জানতেন যে গোয়ালিয়র কিংবা বিজাপুর যাওয়ার প্রস্তাবে তার বাবা কিছুতেই রাজি হবেন না। তাই কাউকে কিছু না জানিয়েই মায়ের সঙ্গে ঝগড়া করে এক প্রকার গোয়ালিয়রের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন তিনি। প্রায় 2 মাস পরে গোয়ালিয়র পৌঁছান
ওস্তাদ হাফিজ আলী খানের কাছে গান শিখতে শুরু করেন। গোয়ালিয়ার যাওয়ার সময় তার কাছে কোনো পয়সা কড়িও ছিল না। শোনা যায় ট্রেনের সহযাত্রীর থেকে পয়সা ধার করেছিলেন তিনি। গোয়ালিয়ারে গিয়ে গোয়ালিয়ারের মহারাজাদের পরিচালিত মাধব স্কুলে ভর্তি হন ভীমসেন যোশী, আর সেখানেই ওস্তাদ হাফিজ আলী খানের শিষ্যত্ব গ্রহণ করেন। হাফিজ আলী খানের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভীমসেন যোশী। এরপর লখনৌ, কলকাতা, গোয়ালিয়র, দিল্লি, কানপুর, রামপুর ইত্যাদি জায়গা এবং উত্তর ভারতের নানা জায়গায় দীর্ঘ তিন বছর ভ্রমণ করেন ভীমসেন যোশী একজন উপযুক্ত গুরুর সন্ধানে। রামপুর ঘরানার বিশিষ্ট শিল্পী এবং ওস্তাদ মুস্তাক হোসেনের কাছে তিনি বেশ কয়েকদিন সঙ্গীত শিক্ষা করেন। এরপর জলন্ধরে ভীমসেন যোশীকে খুঁজে পান তার বাবা, তাকে ফিরিয়ে নিয়ে আসেন বাড়িতে। এই জলন্ধরে আসার আগে ভীমসেন যোশী থাকতেন বিশিষ্ট বাঙালি অভিনেতা পাহাড়ি সান্যালের বাড়িতে। তার বাড়িতেই পরিচারকের কাজ করতেন ভীমসেন যোশী। এই জলন্ধরে হরভল্লভ সঙ্গীত সম্মেলনে আগত এক দৃষ্টিহীন ধ্রুপদী সঙ্গীত শিল্পীর কাছে গান শিখতে শুরু করেন তিনি। সেই গুরুর দাক্ষিণ্যেই বিনামূল্যে নিকটস্থ একটি হোটেল থেকে খেতে পেতেন। পণ্ডিত সওয়াই গন্ধর পুনের ধারোয়ারেই থাকতেন। তার কাছেই 1936 সালে পাকাপাকিভাবে নাড়া বেঁধে গান শিখতে শুরু করলেন ভীমসেন যোশী। গুরুগৃহে থাকার সময় গুরুর ঘরও পরিষ্কার করতেন তিনি, সেই সঙ্গে তার স্নান খাওয়ার দায়িত্বও নিয়েছিলেন। 1941 সালে 19 বছর বয়সে প্রথম লাইভ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভীমসেন যোশী। এর পরের বছরই 1942 সালে HMV থেকে তার প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়, যেখানে মারাঠি এবং হিন্দি ভাষার বেশ কিছু ভজন গেয়েছিলেন ভীমসেন। 1943 সালে ভীমসেন যোশী মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একজন বেতার শিল্পী হিসেবে কাজ শুরু করেন। তার গুরু সওয়াই গন্ধর্বের 60তম জন্মবার্ষিকী উপলক্ষে 1946 সালে মুম্বাইতে একটি কনসার্টে তার সঙ্গীত পরিবেশন দর্শক শ্রোতাদের প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। 1984 সালে প্রথম ভারতীয় গায়ক হিসাবে প্রথম প্ল্যাটিনাম ডিস্ক অর্জন করেন ভীমসেন যোশী। ডেকান হেরাল্ড পত্রিকায় বিশিষ্ট সঙ্গীত সমালোচক SN চন্দ্রশেখর যোশী গান শুনে যথেষ্ট প্রশংসা করেছিলেন। সুর তাল লয়ের ওপর তার দখল, সঠিক নোটে সুর প্রয়োগের দক্ষতা চন্দ্রশেখরকে মুগ্ধ করেছিল। 60 এবং 70-এর দশকে তার গানের মধ্যে দ্রুত এবং দীর্ঘস্বরের টান, অপূর্ব শ্বাস নিয়ন্ত্রণের কৌশল ইত্যাদি দেখা যেত। কিরানা ঘরানার ঐতিহ্যবাহী গায়ন রীতিতে সরগম আর তেহাইয়ের অসামান্য প্রয়োগে সঙ্গীত পরিবেশন করতে পারতেন ভীমসেন যোশী। মাঝে মাঝেই বোলতানের প্রয়োগ করতেন তিনি। শুদ্ধ কল্যাণ, মিয়া কি তোহরি, পুরিয়া ধনেশ্রী, মুলতানি, ভীম পলশ্রী, দরবারি মালখোস, আভোগী, ললিত, মিয়া কি মালহার, আশাবরি ইত্যাদি রাগের গায়নে ভীমসেন যোশী ছিলেন অপ্রতিরোধ্য এবং অতুলনীয়। সঙ্গীতের বিশুদ্ধতার প্রতি আকৃষ্ট ছিলেন ভীমসেন যোশী, তাই গানের নানা পরীক্ষা নিরীক্ষামূলক ধারায় খুব একটা চর্চা করেননি তিনি। বেগম আক্তার, কেশরবাই কেরকার, ওস্তাদ আমির খান প্রমুখ শিল্পীদের প্রভাব লক্ষ্য করা যায় তার গানে। শ্রীমতী গাঙ্গুবাই হাঙ্গলের সঙ্গে কিরানা ঘরানাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন পণ্ডিত ভীমসেন যোশী। 1956 সালে মান্নাদের সঙ্গে বসন্ত বাহার ছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করেন ভীমসেন যোশী। এছাড়াও মারাঠি ছবি সায়ম্বর যায়ে সিতে চেতে এবং কন্নড় ছবি সন্ধ্যার আগাতে প্লেব্যাক গায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। পণ্ডিত যশরাজের সঙ্গে 1973 সালে বীরবল মাই ব্রাদার ছবিতে একত্রে গান গেয়েছিলেন ভীমসেন যোশী। 1958 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি তানসেনেও গান করেছিলেন তিনি। 1985 সালে আনোখি ছবিতে গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ভীমসেন যোশী। PL দেশপাণ্ডের পরিচালনায় মারাঠি ছবি গুলাচা গণপতিতেও গান করেছিলেন তিনি। পণ্ডিত ভীমসেন যোশী সম্পর্কে স্মৃতিচারণ করে গুলজারজি বলেছেন, শিক্ষা শেষ হলে পণ্ডিতজি চলে আসেন মুম্বাইতে, অল ইন্ডিয়া রেডিওতে গান করতেন, তারপর HMV, HMV থেকে রেকর্ড বেরোয় তারপর যা সে তো ইতিহাস জানে, আমরাও জানি। পণ্ডিতজি কত বড় মানুষ, আবার তেমনই ছেলে মানুষ ছিলেন। তিনি কত পুরনো লোক একথা একদিন আমায় বোঝাতে গিয়ে বললেন, ওহে বাছা, আমি বেগম আক্তারের গান
তখন শুনেছি যখন ও দাঁড়িয়ে গান গাইত। অবাক হয়ে বললাম, তার মানে? উনি বললেন, আরে আগে তো লোকে দাঁড়িয়েই গাইবার সুযোগ পায়, সেই স্তর থেকে উত্তরণ ঘটলে তবে কিনা বসে গাইবে জুত করে হারমোনিয়াম বাজিয়ে। ওকে যখন চিনি তখন ও দাঁড়িয়ে গাইত। একবার ভীমসেন যোশী কলকাতায় গান গাইতে এসেছেন, সামনের সারিতে বসলেন পাহাড়ি সান্যাল। গান শেষ হওয়ার পর পণ্ডিতজি পাহাড়ি সান্যালকে গিয়ে বললেন, ম্যায় আপকা বহি যোশী হুঁ। পাহাড়ি সান্যাল এত চমকে গেলেন, রিয়্যাক্টও করতে পারলেন না। যে তাকে টিফিন পৌঁছে দিত সে এত নাম করা গায়ক হয়েছে, পাহাড়িবাবুর সেই মুখটা পণ্ডিতজি ভোলেননি কোনো দিন। পণ্ডিতজি খুব গাড়ি চালাতে ভালো, তখনকার কালে একখানা মার্সিডিজ ছিল, তাই নিয়ে বেরিয়ে পড়তেন ম্যাঙ্গালোর, বেঙ্গালুরু, আরও অনেক জায়গা। কত সময় নিজে গাড়ি চালিয়ে ফাংশন করতে চলে গেছেন। ওকে দেখলে মনে হতো জীবনকে যেন উনি লবডঙ্কা দেখিয়ে বাঁচতে চান। একদিন সকাল সকাল ওনার বাড়ি গিয়ে দেখি ব্রেকফাস্টে পরোটার সঙ্গে আচার খাচ্ছেন জমিয়ে। আমি দেখে তো থ বললাম, আপনি আচার খাচ্ছেন? শুনেছি গায়করা তো এসব একেবারেই খান না। উনি বললেন, এত বছর করে রেওয়াজ করে আমার গলাটা একটা শক্ত কাঠের মতন হয়ে গিয়েছে, এর ওপর যাই করো, এর কিছুই হবে না। পণ্ডিতজি ড্রিঙ্ক করতে সাংঘাতিক ভালোবাসতেন। একটা সময় ড্রিঙ্ক করাটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওকে চোখে চোখে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছেন পণ্ডিতজি, সঙ্গে রয়েছেন ওনার স্ত্রী। অনুষ্ঠান শুরু হওয়ার আগে তিনি বললেন, আমি একটু বাথরুমে যাচ্ছি। আমি দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ পেছন থেকে হন্তদন্ত হয়ে ওনার স্ত্রী এসে বললেন, ওকে বাথরুমে যেতে দিও না। আমি থতমত, একটা লোক বাথরুমে যেতে চাইছে তাকে কি করে আটকায়? বললাম, তা আবার হয় নাকি? উনি বললেন, রে বাবা জানো না, নিশ্চয়ই বাথরুমে কোথাও বোতল লুকানো আছে, ঠিক খেয়ে চলে আসবে। আমি আটকাতে পারিনি, পণ্ডিতজি খেয়েছিলেন কি না সে খোঁজও নিইনি, সোজা গিয়ে নিজের সিটে বসে পড়েছিলাম। এর চেয়েও আশ্চর্য ঘটনা আছে, ডাক্তার নিষেধ করেছেন ড্রিঙ্ক করতে, তবু পণ্ডিতজিকে নিরস্ত্র করা যাচ্ছে না। তাই পণ্ডিতজি স্ত্রী আর দুই ছেলে মিলে ঠিক করলেন, ঘরে নজরবন্দি করে রাখবেন, ঘরেই খাবার ওষুধ সব দেওয়া হলো, আর বাথরুম তো লাগোয়া, তাই ওর কোনো অসুবিধে হবে না, দরজা বাইরে থেকে বন্ধ রাখাই ভালো। দিন দুয়েক এরম কাটল, তারপর বাড়ির সবার মন একটু গড়ল, পণ্ডিতজিকে দিয়ে প্রমিস করানো হলো আর মদ ছোবেন না, সেই দরজা খোলা হলো। পণ্ডিতজি একটা মাঝারি সাইজের পোটলা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, সোজা গিয়ে দাঁড়ালেন বাড়ির কাছের মন্দিরে, পোটলা খুলে মাতৃমূর্তির সামনে রেখে মা দুর্গাকে বললেন, হে মা, আমার স্ত্রী অত্যন্ত নির্দয়, ওর কোনো কিছুই প্রাপ্য নয়, তাই ওর যত গয়না আমি তোমার চরণে দিয়ে গেলাম, বলে গটগট করে হাঁটা দিলেন। বাড়ির লোকজন খুঁজে পেতে পিছু নিয়ে মন্দিরে এসে দেখেন পণ্ডিতজি তার স্ত্রীর যত গয়না ঘরের আলমারিতে ছিল সব একটা চাদরে বেঁধে মন্দিরে দান করে গিয়েছে, মদ না খেতে দেওয়ায় এই প্রতিশোধ। কোনো মতে বাড়ির লোকেরা মন্দিরের লোকজনকে সেই গয়না উদ্ধার করে। এমন একটা লোক যিনি একটা উচ্চ মার্গে বাস করেন সঙ্গীত নিয়ে, আবার একেবারে শিশু ভোলানাথ হয়ে যান প্রাত্যহিক জীবনে। এমন কন্ট্রাস্ট না থাকলে প্রকৃত শিল্পী হওয়া যায় না। তার শিল্পী জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভারত সরকারের পক্ষ থেকে 1972 সালে পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান, 1985 সালে পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার, এবং 1998 সালে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমির সদস্য পদ। 1999 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মান জ্ঞাপন করে। 2008 সালে ভীমসেন যোশীকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করেছিল ভারত সরকার। 2011 সালের 24 জানুয়ারি 88 বছর বয়সে পরলোক গমন করেন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ভীমসেন যোশী। ভারতীয় সঙ্গীত জগতে ভীমসেন যোশী একজন অমর ব্যক্তিত্ব, তিনি আজীবন অমর হয়েই থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।